নিকরণের মধ্যে দিয়ে যে অশনি সংকেত ডেকে আনছে তার শীর্ষক আলোচনা। সকলের কাছে অনুরোধ, ধৈর্য ধরে শুনুন আলোচনা সম্পাদকের কাছ থেকে, এবং সামনের দিনের লড়াইয়ের পাথেয় নিয়ে নিজের নিজের ফ্রন্টে কাজের মধ্যে দিয়ে তাকে আমরা রূপায়ণের চেষ্টা করি। এই আবেদন থেকেই সকলকে অনুরোধ করছি, আমাদের বাইরে যারা আছেন আরেকবার ডেকে নিচ্ছি, আসুন আমরা মনোজ্ঞ আলোচনাটা শুনি। সভাপতি উপস্থিত, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, আমার ছোট ভাইয়ের মতো কমরেড বিশ্বরূপ, আমাদের এই অঞ্চলের প্রাক্তন বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমরেডস বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমাদের সিআইটুর রাজ্য দ্বাদশ সম্মেলন, এবং এই সম্মেলন উপলক্ষে আজকে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আরও অনেকগুলো আলোচনা সেমিনার আপনাদের জেলার বিভিন্ন অংশে হয়েছে। আমাদের রাজ্য সভাপতি কমরেড সুভাষ মুখার্জি গতকালকেও এসেছিলেন, তিনিও বলে গেছেন, এবং আরও অনেক কর্মসূচি আপনারা জানেন এই সম্মেলন উপলক্ষে গ্রহণ করা হয়েছে। এবং যেটা মানে যেটা খুশির আমাদের পক্ষে খুব ভালো, সেটা হচ্ছে যে এই কর্মসূচিগুলোতে অনেক মানুষের সমাগম হচ্ছে। অনেক এই কোভিড পরিস্থিতির সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও অনেক মানুষ আসছে, এটা ভালো। আজকে সেমিনারের যে বিষয়বস্তু রাখা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক, আপনারা নিজেরাই এর মানে সবচেয়ে বেশি বর্তমান যে অর্থনীতি এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপরে যে আক্রমণ, সেই আক্রমণে সবচেয়ে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আপনারাও আছেন। আলোচনার বিষয়ে রাষ্ট্রায়ত্ত শিল্পের সংকট এবং ভারতবর্ষের অশনি সংকেত। আসলে এটা হচ্ছে যে আমাদের দেশের এই বিপদটা তৈরি হয়েছিল 1990-91 সাল থেকে। আমাদের দেশে যখন উদার অর্থনীতির পথ চলা শুরু হয়, মনমোহন সিং তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী, নরেন্দ্র তখন ছিল, হ্যাঁ, কংগ্রেসের সরকার, এখন তারপরে নরেন্দ্র তারপরে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, এবং ইতিমধ্যে প্রায় 3 দশক কেটে গেছে, এবং এর মধ্যে আমাদের দেশে শ্রমিক সংগঠনগুলো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার জন্যে আমরা ধারাবাহিকভাবে এবং উদার অর্থনীতির যে আমাদের দেশের যে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি চলছে, তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা করছি। এখন আমাদের এই সমস্যাটা কি হঠাৎ আমাদের সামনে এসে গেল? না, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বর্তমানে যে কেন্দ্রীয় সরকারের যে আক্রমণ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপরে, এবং এই যে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন ঘোষণা হয়েছে, ওয়ান স্পট শপ যার মাধ্যমে সমস্ত কিছু বিক্রি হবে, এই যে ঘোষণা হলো, প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বা অর্থমন্ত্রী ঘোষণা করলেন, এটা কোনো নতুন বিষয় না। আমাদের দেশে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তারপরে আমাদের দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আমাদের দেশে শিল্প কলকারখানা আমাদের কীভাবে গড়ে উঠবে, তার ঘোষণা করা হয় 1956-এ, শিল্পনীতি ঘোষণা হয়, সেখানে মিশ্র অর্থনীতির কথা বলা হয়েছিল আপনারা জানেন, এবং যেখানে রাষ্ট্রের একটা ভূমিকা থাকবে। কিন্তু আজকে রাষ্ট্র কী বলছে,
आज के केंद्रीय सरकार बोलछे जे राष्ट्रायत्त क्षेत्रे हच्छे सम्पूर्ण बेसरकारीकरण हबे एवं भारतीय अर्थनीतिते हच्छे राष्ट्रेर कोनो भूमिका बा सरकारेर कोनो नियंत्रणकारी भूमिका थाकबे ना। सेई जायगा थेकेई हच्छे राष्ट्रायत्त क्षेत्र हच्छे भारतीय अर्थनीतिते तार अवलुप्ति घटाते हबे। एटा हच्छे आज के नरेंद्र मोदी सरकार जे भाषाय जेभाबे बोलछे, मनमोहन सिंह ठीक सेई भाषाय सेईभावे बोलेनि, किन्तु पथटा छिलो एकी। एवं 1991 साले उदार अर्थनीतिर जखन चालू करा हय तखन आपनारा जानेन जे विश्व बैंक आंतर्जातिक अर्थ भाण्डार तार निर्देशेई हच्छे सारा दुनिया जुड़ेई अर्थनैतिक संस्कारेर कर्मसूची शुरू हय। एवं मार्गारेट थैचार ब्रिटेनेर प्रधानमंत्री आर सम्भवत रेगान अमेरिकार राष्ट्रपति, एराई हच्छे तखन सोभियत यूनियन समाजतान्त्रिक सोभियत यूनियनेर हच्छे अवसान घटेछे। तारपरे गोटा विश्वजुड़े एकटा नतून परिस्थिति एवं जेखाने साम्राज्यवाद पुँजीबाद तारा आधिपत्य करते शुरू करल एवं गोटा पृथिवीतेई हच्छे पुँजीबादी शेष कथा बोलबे एवं आमादेर देशेर एवं सारा दुनियार ते पुँजीबादी हच्छे मानुषेर मौलिक समस्यागुलो समाधान करते पारबे, समाजतंत्रेर कोनो प्रयोजन नेई, एई कथा तारा घोषणा करेछिलेन। एवं आर्थिक संस्कारेर जे कर्मसूची तारपरे विश्व बैंक आंतर्जातिक अर्थ भाण्डारेर निर्देशे भारतवर्षे बा भारतवर्षेर मतो देशगुलोते जा शुरू होयेछिलो ताते जे कथा बला हलो ताते हच्छे जे আমাদের দেশের অর্থনীতিতে কোনো ক্ষেত্রেই হচ্ছে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, কমপ্লিট হচ্ছে উইথড্রল ফ্রম ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ দেশের অর্থনীতিতে কোনোভাবেই হচ্ছে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, যার ফলে আমাদের দেশের অর্থনীতিতে যে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি যখন একের পর এক ভাবে পদক্ষেপগুলো গ্রহণ করা হলো এবং বাজেট গ্রহণ করা হলো, আপনারা দেখেছেন যে সেখানে আস্তে আস্তে শুধু মানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপর আক্রমণ শুরু হলো তা না, অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির যে ট্যাক্স স্ট্রাকচার সেটাই হচ্ছে পরিবর্তন হতে শুরু করলো। যেমন আমাদের দেশের ধনিক শ্রেণী বড় বড় কর্পোরেট তাদের উপরে যে ট্যাক্স সেই ট্যাক্সগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো এবং জনগণের উপরে নানা রকমভাবে ট্যাক্স বাড়ানো হচ্ছে এবং শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে সরকার বাজেট বরাদ্দ আস্তে আস্তে করে কমাচ্ছে এবং একইভাবে যে জনগণের জন্য যে সমস্ত বিভিন্ন ক্ষেত্রে যে কল্যাণমূলক যে ব্যবস্থা ছিল আমাদের দেশের অর্থনীতিতে সেগুলো থেকে হচ্ছে সরকার নিজেকে আস্তে আস্তে উইথড্র করে এবং এর মধ্য দিয়ে গোটা নয়া যে উদারবাদী অর্থনীতি সেই নয়া উদারবাদী অর্থনীতি হচ্ছে আমাদের দেশে প্রয়োগ করা শুরু হয় এবং যার মধ্য দিয়ে হচ্ছে যে সামগ্রিকভাবে গোটা অর্থনীতিকেই হচ্ছে মার্কেট বা বাজারের উপরে ছেড়ে দেওয়া হলো, যে মার্কেট ইকোনমি দেশে চালু হবে যেখানে সরকার বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যার ফলে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা বা আমাদের যে প্ল্যানিং কমিশন সেই প্ল্যানিং কমিশন পর্যন্ত তুলে দেওয়া হলো। তাহলে আমাদের দেশের বেকার সমস্যা কী করে সমাধান হবে, তাহলে আমাদের দেশের মানুষের উন্নয়ন কী করে হবে, আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যে একটা বাজেটে একটা তার ছবি পাওয়া যেত তার একটা নির্দিষ্ট রূপরেখা পাওয়া যেত। 1947 সাল থেকে যা 91 পর্যন্ত 90-91 সাল পর্যন্ত আমরা দেখেছি আমরা তাকেই থাকতাম যে এবারের বাজেটে কী হবে, দেশের বেকারদের সমস্যার সমাধান কী করে হবে এবং সেটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী পরিকল্পনা গ্রহণ করছে, তাহলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কত বেকার
কত মানুষের কর্মসংস্থান হবে, বেসরকারি ক্ষেত্রে কত হচ্ছে মানুষের কর্মসংস্থান হবে, কৃষির কী করে উন্নতি হবে, শিল্পের কী করে উন্নতি হবে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কত বিনিয়োগ হবে, কত নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে যেখানে হচ্ছে আমাদের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। এই সমস্ত যে পরিকল্পনা আমাদের দেশে দীর্ঘদিন ধরে অর্থনীতিতে আমরা একসময় দেখতে অভ্যস্ত ছিলাম, 90-91 সালের পর থেকে তা আস্তে 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 বন্ধ হয়ে গেল। এবং বলা হলো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আর কোনো প্রয়োজন নেই, বার্ষিক পরিকল্পনা কর্মসংস্থানের প্রশ্নে তখন এখন কোনো কথা বলছি না। এবং সমস্ত শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্র থেকে আস্তে আস্তে কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ হচ্ছে কমতে শুরু করেছে। এইরকম একটা পরিস্থিতি হচ্ছে গোটা দেশে অর্থনীতির ক্ষেত্রে এই সময় পরিবর্তন আনা হয়েছে। এবং তারই অঙ্গ হিসাবে হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে হচ্ছে সেখানেও সরকারের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ হচ্ছে প্রত্যাহার করতে হবে। এবং ভারতীয় অর্থনীতিতে বা শিল্পে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের যে উদ্যোগ, যে একটা ডমিনেটিং একটা বিষয় ছিল, সেইটা থেকে হচ্ছে সরকারকে বেরিয়ে আসতে হবে, রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে, এবং তার জন্যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করে দিতে হবে, যার ফলে আমাদের এই দুর্গাপুর আসানসোল বা আমাদের যে পশ্চিমবাংলার শিল্পাঞ্চলে যেখানে অসংখ্য শিল্প কলকারখানা যেগুলো শিখ হয়েছিল সেগুলোকে পুনর্গঠন করা, সেগুলোকে পুনরুজ্জীবিত করা, এগুলোর রিভাইভাল করার যে বিভিন্ন পরিকল্পনা একটা সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার করছিল, তারপরে সেগুলোও বন্ধ হয়ে গেল। মানে কোনো শিখ ইন্ডাস্ট্রিকে আর নতুন করে রিভাইভাল করা হবে না। এবং ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করার পর বললেন যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র জন্মই হয়েছে মৃত্যুর জন্যে। কিন্তু তাই কি ঘটনা তা না। আমাদের দেশের স্বাধীনতার পরে যখন রাষ্ট্রকে নতুন করে, রাষ্ট্রের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার প্রশ্ন এলো, তখন জওহরলাল নেহরু এরা কী পরিকল্পনা করেছিলেন? কারণ ভারতীয় পুঁজিপতি বা পুঁজিপতিদের হাতে আমাদের দেশের বড় বড় প্রধান প্রধান শিল্প বা কী ইন্ডাস্ট্রি বা মেন ইন্ডাস্ট্রি, এই সমস্ত শিল্প কলকারখানা গড়ে তোলার মতো পুঁজি ছিল না। এবং ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পুঁজিবাদী দেশগুলো ভারতবর্ষের স্বাধীনতার পর এগিয়ে আসেনি আমাদের দেশে পুঁজি বিনিয়োগ করে আমাদের দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্যে। কার্যত একটা ব্লকেট তারা তৈরি করেছিল এবং সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন আমাদের অনেকটা সাহায্য করেছে। এবং আমাদের তখন সিদ্ধান্ত হয় যে যৌথ মালিকানা অথবা রাষ্ট্রীয় মালিকানায় হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, আর বেসরকারি ক্ষেত্রেও হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, অর্থাৎ তিনটে হচ্ছে ধারা থাকবে অর্থনীতির। একটা হচ্ছে সরকারি উদ্যোগ সম্পূর্ণ, আরেকটা হচ্ছে যৌথ উদ্যোগ, আরেকটা হচ্ছে বেসরকারি উদ্যোগ। কিন্তু একটা সময়ে আজকে তারা বলছেন 90-91 সালের পরে তারা বলছেন যে ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে পুঁজিবাদ পুঁজিপতিরাই তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একেবারে মিথ্যা কথা। কারণ ভারতবর্ষের পুঁজিপতিদের এই অবস্থা ছিল না যে আমাদের দেশের আজকে যে পুঁজিবাদী ব্যবস্থার যে বিকাশ ঘটেছে, এই ব্যবস্থার বিকাশ বা পুঁজিবাদের যতটুকু যা বৃদ্ধি হয়েছে তার সেই প্রশ্নে ভারতীয় পুঁজিপতিদের সেই ক্ষমতা ছিল না, সেই পুঁজি ছিল না, যার ফলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়েছে। রাষ্ট্রের উদ্যোগে বিভিন্ন শিল্প কলকারখানা এবং আমাদের দেশের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের দেশের সরকার। তারপরে আজকে হচ্ছে পুঁজিপতিরা, ভারতবর্ষের পুঁজিপতিরা যথেষ্ট শক্তিশালী হয়েছে, এটা ঠিকই। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? যে ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিনিয়োগ হলো বা যৌথ মালিকানায় বিনিয়োগ হলো, কিন্তু ভারতবর্ষের অর্থনীতি পরিচালিত হলো পুঁজিবাদী পথে। সেখানে হচ্ছে অর্থাৎ রাষ্ট্রের
বিনিয়োগ রাষ্ট্রের সাহায্যে ভারতবর্ষে পুঁজিবাদের বিকাশ ঘটল। জনগণের অর্থে কার্যত হচ্ছে ভারতবর্ষের পুঁজিবাদের বর্তমান যে বিকাশের স্তর, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের অর্থে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো। এবং আমাদের দেশের অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের যে অবদান, আমাদের দেশের ট্যাক্স, আমাদের দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে, আমাদের দেশের অর্থনৈতিক বিকাশ, স্কুলস, কলেজ, হাসপাতাল, আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর অবদান হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু আজকে বর্তমান সরকার অস্বীকার করছে, কিন্তু এর বিরুদ্ধে আমাদের জনগণকে নিয়ে প্রতিরোধ করতে হবে। এবং আক্রমণটা আজকে কোন জায়গায় গেছে, আজকে আপনারা দেখছেন যে শুধুমাত্র সিগি, প্রথমে বলা হয়েছিল সিগি ইন্ডাস্ট্রি বা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি নয় যেগুলো, সেগুলোকে বেসরকারীকরণ করা হবে। আজকে ন্যাশনাল এই যে মনিটাইজেশন পাইপলাইন যা ঘোষণা করা হয়েছে তাতে কিছুই বাকি নেই, সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, এবং এমনকি বিএসএনএলের টাওয়ার থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেল, রেল কয়েক মানে রেলের লাইন মানে রেলপথ, স্টেশন এবং রেল এবং খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, কোনো কিছুই হচ্ছে আজকে বেসরকারিকরণের যে প্রক্রিয়ার বাইরে থাকলো না। কিন্তু কিভাবে ঘোষণা করা হয়েছিল, যে যেগুলো হচ্ছে লোকসানে চলছে, যেগুলো হচ্ছে রাষ্ট্রে এবং জনগণের উপরে বোঝা, সেই শিল্পগুলোকেই হচ্ছে আমরা বেসরকারি উদ্যোগে ছেড়ে দেব। আসলে এটা ছিল শাসক শ্রেণীর ছলনা। এবং যখন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র হোলসেল বিক্রির ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে, তখন তারা বলছে দেশ স্বনির্ভর হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড, আমাদের স্বনির্ভর অর্থনীতির মেরুদণ্ড, তাকে যখন পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যখন আমাদের সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে, তখন সরকার ঘোষণা করছে, প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশ হচ্ছে স্বনির্ভর হচ্ছে, দেশ আত্মনির্ভর হচ্ছে। এখানেই হচ্ছে যে বর্তমান শাসক শ্রেণী যে কত ঘৃণ্য মিথ্যাচারী, তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত করে চলেছে, এটা হচ্ছে তার প্রমাণ। এবং শুধু রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ না, এবারে হচ্ছে মার্কেট, তাকে ফ্লেক্সিবল করতে হবে এবং লেবার মার্কেটকেও ফ্লেক্সিবল করতে হবে। অর্থাৎ শ্রমিক শ্রেণী যারা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন, সে সংগঠিত ক্ষেত্রে হোক বিভিন্ন শিল্পে, সেখানে যাতে মালিক শ্রেণী যথেচ্ছভাবে শ্রমিকদেরকে কম মজুরি দিয়ে যখন ইচ্ছা হচ্ছে তাদের হায়ার অ্যান্ড ফায়ার করতে পারে, যখন ইচ্ছা ছাঁটাই করতে পারে, তাদের পার্মানেন্ট জবে আর স্থায়ী না অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগ, এর মধ্য দিয়ে হচ্ছে তাদের মুনাফা যাতে তারা বাড়াতে পারে, তার জন্য ভারতবর্ষের যাতে পুঁজির বিনিয়োগ, অর্থাৎ বৈদেশিক পুঁজি বা আমাদের দেশের কর্পোরেট আরও পুঁজি, তারা যাতে বেশি বেশি করে ভারতবর্ষের বিনিয়োগ হয়, এই কথা বলে অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে অর্জিত অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার, তার এতদিনের বাঁচা লড়াই করার যে অধিকার, তার চাকরির নিরাপত্তা, এই সব কিছু হচ্ছে আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের 29টা শ্রম আইন সংশোধন করে ইতিমধ্যে হচ্ছে 4টে শ্রমকোড তৈরি করা হয়েছে, যেখানে শ্রমিকদের মিনিমাম ওয়েজ নির্ধারণের 1957-এর ইন্ডিয়ান লেবার কনফারেন্সের আলোচনার মধ্য দিয়ে এবং তারপরে ডক্টর অ্যাক্রয়েডের যে ফর্মুলার ভিত্তিতে যে নির্ধারণ হয় মিনিমাম ওয়েজ, তার সাথে হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, তার ভিত্তিতে যে সমস্ত বেনিফিট এতদিন আমরা পেয়ে এসেছি, আজকে সেগুলোকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। যেখানে আমরা 21,000 টাকা মিনিমাম ওয়েজের কথা বলছি, সেখানে কেন্দ্রীয় সরকার 4,600 টাকা মিনিমাম ওয়েজ মাসে, 178 টাকা পার ডে, আর আমরা যেখানে বলছি 808 টাকা পার ডে মজুরি হওয়া দরকার।
এখানেই হচ্ছে আজকে শ্রমিক শ্রেণী এবং কেন্দ্রীয় সরকার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখানেই হচ্ছে ভারতবর্ষের জনগণ এবং কেন্দ্রীয় সরকার আজকে দাঁড়িয়ে আছে। একদিকে জনগণের উপরে আক্রমণ বাড়ছে, জনগণের উপরে ট্যাক্সের বোঝা বাড়ছে, জনগণের বিভিন্ন সাবসিডিজগুলো, তাদের যে বেনিফিটগুলো এতদিন পেত সেগুলো হচ্ছে কমছে, আরেকদিকে হচ্ছে কর্পোরেটের ট্যাক্স সেগুলো হচ্ছে ক্রমশই হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে। মানে জনগণের উপরে ট্যাক্স বাড়ছে, ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম কী পরিমাণ হচ্ছে বৃদ্ধি হচ্ছে, যার মধ্য দিয়ে জনগণকে হচ্ছে তারা শোষণ করছে। কীভাবে হচ্ছে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, এবং অর্থনীতির এই যে আক্রমণ, এর ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা ভয়ঙ্কর হচ্ছে সংকটজনক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। এবং এই সময়ে হচ্ছে 86% আমাদের দেশের মানুষের আয় কমেছে, এবং ভারতবর্ষের এখন আমাদের দেশের ওই যে হাঙ্গার ইন্ডেক্স, ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে এখন ভারতবর্ষের স্থান হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে শ্রীলঙ্কা, এদের হচ্ছে পেছনে। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের মানুষের এখন আয় কমতে কমতে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে যে পরিমাণ খাদ্য আমরা গ্রহণ করছি, মানে 1956 সালে 1957 সালে 1958 সালে মানুষ যে পরিমাণ খাদ্য সংগ্রহ করত, খাদ্য গ্রহণ করার সুযোগ ছিল, আজকে সেই পরিমাণ খাদ্য মানুষ গ্রহণ করার সুযোগ পাচ্ছে না। এবং যেখানে বলা হচ্ছে 86% মানুষের আয় হচ্ছে কমে গেছে গত 7 বছর 6 বছরে এই পিরিয়ডে, এবং গোটা দেশের অর্থনীতি আজকে আপনারা জানেন যে গত অর্থবর্ষে অর্থাৎ 2020-21 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আমাদের জিডিপি গ্রোথ -23.9, মানে প্রায় 24% কমে গেছিলো, এবং জিডিপি গ্রোথ শূন্যের নিচে নেমে গেছিলো আমাদের দেশের। এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এরা যা ঘোষণা করেছে যে আমাদের দেশের বর্তমানে যে অবস্থা, নরেন্দ্র মোদী সরকার এই অর্থনীতিকে যেভাবে পরিচালনা করছে, যে জায়গায় নিয়ে যাচ্ছে, তাতে হচ্ছে আজকে দাঁড়িয়ে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে প্রায় 10% হচ্ছে কম হবে মাইনাস। এখন সমস্যা হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ বা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপরে যে আক্রমণ, এই যে বিষয়টাকে যদি এইভাবে আমরা বিচ্ছিন্নভাবে ভাবি তাহলে হচ্ছে সেটা ভুল হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সামগ্রিকভাবে উদার অর্থনীতি, আমাদের দেশের আর্থিক সংস্কারের যে কর্মসূচি, এবং গোটা দেশের অর্থনীতি থেকে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ বা রাষ্ট্রের পরিচালনা বা রাষ্ট্রের যে ভূমিকা, সেখান থেকে কমপ্লিট উইথড্রল অর্থাৎ সরকারের সম্পূর্ণ প্রত্যাহার, এটাই হচ্ছে সরকারকে করতে হবে। তার জন্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এই সমস্ত ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা থেকে সরকার নিজেকে প্রত্যাহার করছে। একইভাবে সরকারের হাতে যত শিল্প কলকারখানা আমাদের দেশে যা কিছু আছে তা সবই হচ্ছে সে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে দায়বদ্ধ। এটা তার আর্থিক কর্ম, তার সংস্কারের যে কর্মসূচি, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, লগ্নি পুঁজি, সাম্রাজ্যবাদ, তাদের চাপে নরেন্দ্র মোদী কার্যত সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে বর্তমান সরকার, কেন্দ্রের সরকার, এবং আজকে সেভাবেই হচ্ছে ওদের নির্দেশে, ওদের পরিচালনায় হচ্ছে আমাদের দেশের হচ্ছে দ্রুত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে থেকে রাষ্ট্র বা সরকার নিজেকে উইথড্র হতে চাইছে, যার ফলেই হচ্ছে ন্যাশনাল এই যে মনিটাইজেশন পাইপলাইন ঘোষণা যে আগামী 4 বছরের মধ্যে 6 লক্ষ কোটি টাকার সম্পদ, এই সম্পদকে তারা নিলামে তুলে দিল, নিলামেই তুলে দিল। অর্থাৎ নরেন্দ্র মোদী যখন 4 বছর পরে তার যে টার্ম শেষ হচ্ছে, আরেকটা লোকসভা নির্বাচন আসবে, তার আগেই ভারতবর্ষকে বিক্রি করার কাজটা সে শেষ করতে চাইছে। এটাই হচ্ছে আজকের প্রকৃত অর্থনীতি।
তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এই পরিস্থিতিতে একমাত্র করণীয় হচ্ছে যে আজকে কেন্দ্রের যে উদার অর্থনীতি, তার যে অর্থনৈতিক সংস্কারের যে কর্মসূচি, এই কর্মসূচির বিরুদ্ধে হচ্ছে আমাদের সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। আমরা সিআইটিইউতে সর্বভারতীয় আমাদের সম্মেলনে গত জানুয়ারি মাসে আমরা আলোচনা করেছি এবং আগামী 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ অক্টোবরে আমরা রানীগঞ্জে জামুরিয়াতে আমরা আলোচনা করব। এবং যেখানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এবং আমাদের রাজ্যে সিআইটিইউ এবং অন্যান্য ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে আপনারা জানেন যে গত 19-20 এই যে আমাদের 19 আমাদের চিত্তরঞ্জন থেকে কলকাতা আমরা সেভ পাবলিক সেক্টর, সেভ বেঙ্গল আমরা পদযাত্রা করলাম এবং সারা পশ্চিমবাংলাতে সমস্ত জেলা জুড়ে হচ্ছে পদযাত্রা হয়েছে। নর্থ বেঙ্গলে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে সমস্ত জেলায় জেলায়, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে হচ্ছে পদযাত্রা হচ্ছে যে সেভ পাবলিক সেক্টর, সেভ বেঙ্গল। কারণ আমাদের রাজ্যের অর্থনীতি, সেই অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, গোটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং একে রক্ষা করতে হবে। একে রক্ষা করার প্রশ্নে আমাদের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াইকে আরও তীব্র করতে হবে এবং সেই লড়াইয়ের পাশে আরও ব্যাপক অংশের মানুষকে হচ্ছে সমবেত করতে হবে এবং সেইটা সম্ভব। আজকে আপনারা দেখছেন যে শ্রমিক শ্রেণী, আমরা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষা করার জন্যে বা কেন্দ্রীয় সরকারের উদার অর্থনীতি, অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি যা জনবিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী, তার বিরুদ্ধে 90-91 সাল থেকে আমরা লড়াই শুরু করেছি এবং সিআইটিইউ, কয়েকটি বামপন্থী শ্রমিক সংগঠন, আমরাই হচ্ছে প্রথম লড়াই শুরু করি। তখনও পর্যন্ত ভারতবর্ষের বড় বড় যে সমস্ত শ্রমিক সংগঠন, তারা কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদার অর্থনীতির বিরুদ্ধে লড়াই শুরু করেনি, অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে বা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই শুরু করেনি। সিআইটিইউ প্রথম লড়াই শুরু করেছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে, তারপরে আইএনটিউসি, তারপরে হচ্ছে এইচএমএস, তারপরে বিএমএসের মতো শ্রমিক সংগঠন, তারা হচ্ছে বিভিন্ন শিল্পে, কলকারখানাতে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যখন সিআইটিইউ এবং বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে যখন লড়াই শুরু হলো এবং নিচে শ্রমিকদের মধ্যে যখন এই প্রশ্নে আলোড়ন তৈরি হলো যে না, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষা করতে হবে এবং এরাই হচ্ছে প্রকৃত শ্রমিক শ্রেণী এবং জনগণের বন্ধু, তখন এই পরিস্থিতি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানায় তৈরি হলো, তখন হচ্ছে যে সমস্ত দোদুল্যমান শ্রমিক সংগঠন যারা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই হচ্ছে শ্রমিক আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চায় বা একমাত্র শ্রমিকদের মজুরি বৃদ্ধি বা শ্রমিকদের কিছু দাবি দেওয়ার মধ্যেই হচ্ছে শ্রমিক আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চায়, তারা হচ্ছে দূরে দাঁড়িয়ে দেখছিল, তারা আসেনি। পরে পরবর্তী সময়ে তারা এসেছেন এবং গোটা ভারতবর্ষে আজকে শ্রমিক শ্রেণীর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আজকে ঐক্যবদ্ধভাবেই হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রাম আজকে এগিয়েছে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের যেমন শ্রম আইন সংশোধন করার কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করল, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারীকরণ করল, ঠিক একইভাবে কৃষকদের উপরে আক্রমণ, কৃষি আইনের উপরে আক্রমণ, কৃষকদের ফসলের উপরে লাভজনক দাম, তার যে নিরাপত্তা, এই সব কিছু আজকে কেড়ে নেওয়া হলো এবং কৃষি আইন সংশোধনের মধ্য দিয়ে, নয়া কৃষি আইনের মধ্য দিয়ে কৃষকের নিরাপত্তা, জমির উপরে তার অধিকার এবং কৃষি বাণিজ্য হচ্ছে
কার্যত হচ্ছে কর্পোরেটের স্বার্থে, এই গোটা কৃষি ব্যবস্থাকেই হচ্ছে ঢেলে সাজানোর পরিকল্পনা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের কৃষকদেরকে আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থানে অবস্থান গ্রহণ করতে বাধ্য করলো, যার ফলে আজকে 10 মাস আজকে দিল্লির উপকণ্ঠে আজকে ভারতবর্ষের কৃষক সংগঠনগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারা অবস্থান গ্রহণ করছেন এবং ইতিমধ্যে 600-এর বেশি কৃষক এই লড়াইতে তারা জীবন দিয়েছেন। এবং আজকে শুধু তাই না, আরেকটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভারতবর্ষের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ঘটছে তা হচ্ছে শ্রমিক কৃষকের ঐক্য। যে শ্রমিকের লড়াইতে কৃষকরা আজকে সংযুক্ত মোর্চা, আজকে 500 কৃষক সংগঠনের যে মঞ্চ, তারা আজকে শ্রমিকদের লেবার কোড বলছে বাতিল করতে হবে, আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ চলবে না আজকে কৃষকরা বলছে, এতদিন শ্রমিকরা বলতো, যার ফলে একটা সোনালী একটা রূপালী রেখা আজকে ভারতবর্ষের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আজকে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি। এবং এর মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের শ্রমিক কৃষকের ঐক্য এবং আগামী 27 তারিখে যে ভারত বন্ধের কর্মসূচি কৃষক সংগঠনগুলো তারা ঘোষণা করেছে, আর ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন বিজেপি আর তৃণমূল ছাড়া, তৃণমূলের শ্রমিক সংগঠন আর বিজেপির শ্রমিক সংগঠন ছাড়া সবাই হচ্ছে সমর্থন করেছে। এবং এর মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের শোষণমুক্ত সমাজ গড়ে তোলার প্রশ্নে, শোষণমুক্তির জন্যে শ্রমিক শ্রেণীর লড়াই আন্দোলন সংগ্রামের প্রশ্নে আজকে শ্রমিকের পাশে কৃষক, কৃষকের পাশে শ্রমিক, আজকে ঐক্যবদ্ধ যে লড়াই, এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে একটা নতুন শক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, যে শক্তি হচ্ছে শ্রমিকদের, একমাত্র শ্রমিকদের এতদিনের লড়াই আন্দোলনের পাশে কৃষকরা এসে দাঁড়ানোর ফলে আরও দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার প্রশ্নে বা আজকে শ্রমকোট তাকে বাতিল করার জন্য যে দাবি, সেই দাবি যে লড়াই, সেই লড়াইয়ের প্রশ্নে আমরা আরও আরও বেশি আশাবাদী। এবং তার জন্যে আমরা বলছি যে লড়াই, এই লড়াইকে আজকে শুধু আন্দোলন সংগ্রাম শুধু দাবি দেওয়ার মধ্যে নয়, আজকে প্রতিরোধের স্তরে আমাদের আন্দোলনকে উন্নীত করতে হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, একটি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকেও আমরা আর বেসরকারিকরণ করতে দেব না, সে দুর্গাপুর ইস্পাত কারখানা হোক, অ্যালয় স্টিল হোক, চিত্তরঞ্জন লোকোমোটিভ হোক, বা বেঙ্গল কেমিক্যাল হোক, বা ব্রিজ অ্যান্ড রুভ হোক, আজকে পশ্চিমবাংলার সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে আমাদের রক্ষা করতে হবে, সমস্ত কয়লা খনিকে আমাদের রক্ষা করতে হবে, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর বেসরকারিকরণের কথা বলছে তাকে রক্ষা করতে হবে। আজকে সেই রক্ষার লড়াইতে আজকে শ্রমিকদের পাশে আজকে শুধুমাত্র ছাত্র যুব মহিলারা নয়, আজকে গ্রামের কৃষকরা, সেই কৃষকরাও আজকে এসে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা, দেশের স্বনির্ভর অর্থনীতিকে রক্ষা করা, যার সাথে জড়িয়ে আছে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষা করার লড়াই। এবং সেই লড়াইয়ের প্রশ্নে একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে দেশে। তাই আগামী দিনে আমরা মনে করি যে আমাদের শ্রমিক শ্রেণীর ঐক্যকে শক্তিশালী করতে হবে, আমাদের সিআইটুর সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ আমরা, আমাদের অভিজ্ঞতা কী, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এটা যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের যে আন্দোলন সংগ্রাম, যখন নিজেদের দাবি দাওয়া নিয়ে যখন লড়াই হয়, আন্দোলন হয়, তখন আমরা দেখছি তাতে 80%, 90%, 100% শ্রমিক তারা অংশগ্রহণ করছেন। সেটা মজুরি বৃদ্ধির প্রশ্নে হতে পারে, সেটা ইন্ডাস্ট্রি নিজের সমস্যা, নিজস্ব দাবি দাওয়ার ভিত্তিতে তারা যে লড়াই করছেন সেই লড়াইতে 100% শ্রমিক অংশগ্রহণ করছে। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যখন এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার সংগ্রাম, যখন শ্রমকোট বাতিলের দাবিতে সর্বভারতীয় ক্ষেত্রে
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো যখন ধর্মঘট ডাকছে, তখন ইস্পাত শিল্পে, তখন কয়লা শিল্পে, তখন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিদ্যুৎ শিল্পে, তখন আমরা দেখছি 25% 30% শ্রমিক তারা হচ্ছে সেই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে, 70% শ্রমিক 60% শ্রমিক তারা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করছেন, তারা বলছেন আমার মজুরি একদিন লস হবে অতএব আমাকে ধর্মঘটে যেতে হবে। তাহলে কিভাবে আমরা শাসক শ্রেণীকে নরেন্দ্র মোদীকে আমরা বার্তা দেব যে তুমি হুঁশিয়ার, তুমি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ বন্ধ করো, এভাবে কি করা যায়? তাহলে এই সমস্যা সমাধান হবে কি করে? তাহলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শ্রমিকদের 100% হচ্ছে বেসরকারীকরণের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার সংগ্রামে, যে কোনো সংগ্রামে তাকে লড়াইতে নামাতে হবে। শুধু নিজস্ব হচ্ছে মজুরি বৃদ্ধি, নিজস্ব বেতন বৃদ্ধি বা নিজস্ব সুযোগ সুবিধা, তার মধ্যেই লড়াইকে সীমাবদ্ধ রাখলে হবে না। এটা আমাদের একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা, যে দুর্বলতার জন্য শাসক শ্রেণী নরেন্দ্র মোদী, মনমোহন সিংরা, ভারতবর্ষের শাসক শ্রেণী আজকে এতটা এগোতে পেরেছে। পারত না যদি 100% ধর্ম শ্রমিকরা ধর্মঘটে অংশগ্রহণ করত। তার জন্যে কমরেড, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার জন্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনো লড়াইতে তাদের 100% রাস্তায় নামতে হবে। এটা আমাদের দুর্বলতা যে আমরা শ্রমিকদের মধ্যে এই চেতনা, এই রাজনীতি দিতে পারিনি। এটা আমাদের একটা বড় দুর্বলতা যে আজকে ভারতবর্ষের বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের শাসক শ্রেণী তারা আজকে সাম্রাজ্যবাদ, লগ্নি পুঁজি বা ভারতবর্ষের কর্পোরেট আদানি আম্বানি এদের স্বার্থে যেভাবে দেশকে পরিচালিত করছে, তার বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ আন্দোলন যে স্তরে উন্নীত করা দরকার সেই স্তরে আমাদের আন্দোলনকে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে আরও অনেক অনেক বেশি করে সংগঠিত করতে হবে, শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে হবে, রাজনৈতিক চেতনায় হচ্ছে তাদেরকে সমৃদ্ধ করতে হবে এবং শ্রমিক আন্দোলনের পাশে হচ্ছে কৃষকরা যাতে আসে, আজকে সমাজের অন্যান্য অংশের মানুষ যাতে আসে, তার জন্যে শ্রমিক আন্দোলনকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শ্রমিকদেরও আজকে অন্যদের লড়াই আন্দোলন সংগ্রামে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এখন আজকে আমাদের জাতীয় পরিস্থিতি যে জায়গায় গেছে তাতে একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আরেকটা বড় দুর্বলতা হচ্ছে সম্প্রতি বিধানসভা নির্বাচন বা 2019 লোকসভা নির্বাচন আপনারা দেখেছেন। পশ্চিমবাংলার সমস্ত শিল্প বা ইন্ডাস্ট্রিতে যে আন্দোলন হচ্ছে, সে চা বাগান চটকল থেকে শুরু করে ইস্পাত, কয়লা বা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, অন্যান্য সমস্ত ক্ষেত্রে হচ্ছে সিআইটির গুরুত্বপূর্ণ অবদান আছে, সিআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, যখন লোকসভা নির্বাচন হচ্ছে, আমাদের শ্রমিক অধ্যুষিত চা বাগান বা আমাদের চটকল অধ্যুষিত সেই ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া হুগলি শিল্পাঞ্চল বা বর্ধমান আমাদের আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চলে নির্বাচনী ফলাফল কি? শ্রমিকরা কাকে সমর্থন করছে? যারা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সর্বনাশ করছে, বেসরকারীকরণ করছে, হয় সেই বিজেপিকে ভোট দিচ্ছে, না হলে তৃণমূলকে ভোট দিচ্ছে। তৃণমূল রাজ্যের 46টা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ করেছে, যা বামফ্রন্ট সরকার যেগুলোকে অধিগ্রহণ করেছিল। তারপরে হচ্ছে মাদার ডেয়ারিকে এখন বিক্রি করে দিচ্ছে, দুর্গাপুরে ডিপিএল এর জমি বিক্রি করে দিচ্ছে। তো তারপরেও তো আমরা হচ্ছে হয় তৃণমূল না হলে বিজেপির বাইরে বেরোতে পারছি না। তাহলে লড়াইয়ের জন্য লাল ঝান্ডা, মাংকে লিয়ে লাল ঝান্ডা, সে চা বাগান চটকল থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল কয়লা খনি পর্যন্ত। আর যখন আমার লড়াই আন্দোলনের সংগ্রামের সাথীদের পার্লামেন্টে প্রতিনিধি করে পাঠাতে হবে,
যাতে কেন্দ্রীয় সরকারের হাতটা আমি চেপে ধরতে পারি, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের প্রতিবাদ ছাড়া একটাও বিল বেসরকারিকরণের বিল পাস না হয়, তার জন্য শ্রমিক প্রতিনিধিদের পাঠানোর দরকার নেই, বামপন্থীদের পার্লামেন্টে পাঠানোর প্রয়োজন নেই, বিধানসভায় পাঠানোর প্রয়োজন নেই। তাহলে কমরেড, তাহলে আমাদের লড়াই আন্দোলন সংগঠন গড়ে তোলার মধ্যে কোথাও ফাঁক থেকে যাচ্ছে, কোথাও আমাদের দুর্বলতা থেকে যাচ্ছে, এগুলো আমাদের মেরামত করতে হবে। আর আমাদের শ্রমিক শ্রেণীর ঐক্য মজবুত করতে হবে, শ্রমিক কৃষকের ঐক্য মজবুত করতে হবে, এবং এর মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী অর্থনীতি, সেই অর্থনীতিকে যেমন আমরা পরাজিত করার প্রশ্নে আমরা গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় সরকারের নীতিকে পরাজিত করতে হবে, না হলে এই সরকারটাকেই পরাজিত করতে হবে। এই লড়াই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের যে কর্মী নেতৃত্ব শ্রমিক তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং অবশ্যই আমরা মনে করি যে এই লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা নরেন্দ্র মোদী সরকারের এই নীতিকে আমরা পরাজিত করতে পারব। যে শ্রম আইন তৈরি করেছে এই শ্রম আইনকে পর্যুদস্ত করে আগামী দিনে এই শ্রম আইনকে আবার সংশোধন আমাদের করাতে হবে। যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারিকরণের কথাও বলেছে, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, ওয়ান স্পট শপ, এই সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। প্রতিবাদকে প্রতিরোধের স্তরে আমাদের উন্নীত করতে হবে। লড়াই আন্দোলন সংগ্রাম গোটা দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ আমাদের এই শিল্পাঞ্চল জুড়ে তীব্র উত্তাল আন্দোলন গড়ে তুলতে হবে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। গোটা দেশ জুড়ে আন্দোলন সংগ্রাম আমাদের করতে হবে। আর এই লড়াইতে অন্যান্য অংশের শ্রমিকরা যেমন আপনাদের পাশে এসে দাঁড়াবে, তেমনি আমাদের সমাজের কৃষকরা তাদেরকেও এই লড়াইতে আমাদের সামিল করতে হবে। এবং শ্রমিক কৃষকের ঐক্যের মধ্য দিয়ে সমাজের অন্যান্য অংশের মানুষের, ছাত্র যুব মহিলা সমস্ত অংশের মানুষকে, জনগণকে নিয়েই হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নীতিকে হচ্ছে আমাদের পর্যুদস্ত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং প্রতিটি শিল্পে কলকারখানায় শ্রমিকদের পাশে, ছাত্র যুব মহিলাদের পাশে আমাদের কৃষকরাও এসে দাঁড়াবে। এভাবেই হচ্ছে শাসক শ্রেণীর সমস্ত চক্রান্তকে প্রতিরোধ করতে হবে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে রক্ষা করতে হবে, শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকারকে রক্ষা করতে হবে, দেশের স্বনির্ভর অর্থনীতিকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে আজকের আপনাদের উদ্দেশ্যে আমার এই সেমিনারে আমার যে সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি।